কুরবানি সংক্রান্ত কিছু নতুন নতুন মাসালা, প্রত্যেকটা বিধানের কিন্তু নতুন মাসালা আছে। মাসালা নতুন, সমাধান পুরাতন। মাসালা মানে কিন্তু সমস্যা, আর হাল মানে হলো সমাধান। আমরা সমাধানটাকেই মাসালা বলি রূপকার্থে আর কি। হুজুর মাসালা দেন, হুজুর তো মাসালা দেয় না, হুজুর মাসালা সমাধান দেয়। হুজুর মাসালা দেয় নাকি? কি দেয়? মাসালা তো আপনি নিয়ে আসছেন। মাসালা সুয়াল, প্রশ্ন, কোশ্চেন, সমস্যা। হুজুর দেয় জবাব, জবাবুল মাসালা। যাই হোক, যেটাই বলি না কেন, তো নতুন নতুন মাসালা মানে সমস্যা নতুন, সমাধান আগের। মানে কেমন? কারণ প্রত্যেকটা মাসালা বা সমস্যার সমাধান কোরআন সুন্নার এবং ফোকাহা কেরামের ব্যাখ্যার নীতিমালার মধ্যে দেওয়া হয়েছে। আপনি ওখান থেকে বের করে নিতে হবে। হাজারান, আসুন, নতুন মাসালার মধ্যে একটা মাসালা হলো কোরবানির পশু এখন আপনার ওজনে বিক্রি হয়, এটা জায়েজ আছে কি না, এটা একটা মাসালা আমাদের সামনে এসেছে। তো সেটার জবাব হলো, নতুন যখন কোনো সমস্যা আসে তখন কিন্তু বিজ্ঞজনদের মধ্যে একতেলাফ হয়, এটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক ব্যাপার সমাধান বের করতে গিয়ে। তো এই জন্য এখানে ফোকাহায়ে কেরামের বর্তমান সমসাময়িক মুফতি বা স্কলার দুটো মত আমরা এখানে লক্ষ্য করি। কেউ কেউ বলছেন যে এটা নবীর যুগে পশু তো ওজনে বিক্রি হতো না, পরবর্তী যুগেও না, তার পরবর্তী, কাজে এটার বৈধতা নেই। অনেকে বলছেন যে দেখো, আসলে কেনা বেচার মধ্যে আসল উদ্দেশ্য হলো কি, ক্রেতা এবং বিক্রেতা বুঝতে পারা, কেউ ধোকা না খাওয়া। ওজন বা পরিমাপের মাধ্যমে এখন বহুল প্রচলিত হওয়াতে আস্তে আস্তে মানুষ এটা নির্ণয় করে নিতে পারে যে আমার আসলে এই পশুতে কী পরিমাণ গোশত হবে, সেটা আমি ওজন করে যদি নিয়ে নিতে পারি। তো এখানে ক্রেতা বিক্রেতা কেউ কারো উপরে দোষারোপ করে না। সো এই পরিস্থিতি বিবেচনা করাই এবং আস্তে আস্তে এটার প্রচলন বাড়াতে এটা বৈধ বলা যেতে পারে। আমরাও তাই মনে করি যে হ্যাঁ, এটা বৈধ বলা যেতে পারে, কোনো সমস্যা নেই। এবং বর্তমানে আপনার সৌদি ফতোয়া আল্লাজনাতুদ্দাইমা, ওনার ফতোয়া বোর্ড থেকেও ওখানে জায়েজ বলেন। আমাদের উপমহাদেশের অনেক মুফতি আনে কেরামও জায়েজ বলেন। আমরাও মনে করি যে এটার সাথে একমত পোষণ করা যায়। দুই নম্বর আধুনিক মাসালা, অনলাইনে কেনা বেচা, অনলাইনে পশুর হাট। তো অনলাইনে কেনা বেচা করা যাবে কি না? জবাব হলো হ্যাঁ, যাবে। কোরবানির পশু কেনা যাবে, অন্য কিছু কেনা যাবে, কিছু শর্ত আছে। শর্ত হলো যেই পণ্যটা কেনা বা বেচা হচ্ছে, তাই আপনার গরু হোক, ছাগল হোক, অথবা ফ্রিজ হোক, ল্যাপটপ হোক, মোবাইল হোক, যাই হোক না কেন, এটার পূর্ণ বিবরণ থাকতে হবে সেখানে। পূর্ণ বিবরণ থাকতে হবে, যদি মোবাইল হয় তার পূর্ণ বিবরণ থাকতে হবে, এই হলে পূর্ণ বিবরণ থাকতে হবে, গরু হলে কি মানে কতটুক বড়, বয়স কত ইত্যাদি, এগুলো, এরপরে ছবি দিক বা ভিডিও দিক, যেটাই দিক না কেন এটার পূর্ণ বিবরণ থাকতে হবে। এটার পরে যদি সে মানে ক্রেতা এগ্রি করে, করতে পারে, কেনা বেচা করা যাবে। তবে একটা আরেকটা শর্ত হলো, খিয়ারুর রুইয়া থাকবে, মানে যেহেতু এটা না দেখে কেনার মতো, ছবি দেখা আর আসল জিনিস দেখা এক না, ভিডিও দেখা আসল জিনিস দেখা এক না। ভিডিওতে অনেক সময় ছোটো বড়ো করা যায়, ছবিতেও অনেক সময় সুন্দর করা যায়, যায় কি যায় না? কাছে দেখলে মনে হয় আরে তো এটা ভিডিওতে যা দেখছি এখানে তো তা না, ছবিতে তো দেখছে কত সুন্দর কত বড়, এটা তো আসলে তা না। খেয়ারুর রুইয়া থাকতে হবে, অর্থাৎ ক্রেতা দেখার পর সে নেওয়া না নেওয়ার ই থাকতে হবে, অপশন থাকতে হবে। তবে কস্টিং খরচ বহন করতে হবে ক্রেতাকে, যেহেতু আপনার জন্য আপনার বাড়ি যদি এনে পৌঁছায় দেয়, আপনি নিলেন না, ফেরত দিতে পারবেন, তবে যে আনা নেওয়ার যে খরচ, এই আনা নেওয়ার খরচটা আপনাকে বহন করতে হবে যদি আপনি ফেরত দেন। বুঝতে পারলাম? আরেকটা মাসআলা হলো, এটাও আধুনিক না, তাও আধুনিকের মতোই আর কি, কেউ থাকে হলো বাহিরে, যে মনে করেন যে প্রবাসী সৌদি আছে বা দুবাই বা কাতারে আছে, এখানে কুরবানি করা যাবে কি না? জবাব হলো হ্যাঁ, যাবে, অনুমতি আছে। তবে এখানে এটার উপর আর পাল্টা প্রশ্ন হয়,
যদি করা যায় তাহলে কোন দিনের হিসাবে কুরবানি করবে? কারণ সৌদি আরবে যেদিন কুরবানি করে সেদিন তো আমরা কুরবানি করি না, করি নাকি? হ্যাঁ, তাহলে কেউ সৌদি আরব থেকে কুরবানি করছে, তাহলে আমরা এখানে যেদিন কুরবানি করব তার আগের দিন করুম? হ্যাঁ না, এখানে বিশুদ্ধ মত হলো পশু যেই জায়গায় থাকবে, কি পশু যেই জায়গায় থাকবে ওই জায়গায় যেদিন কুরবানি সেদিন কুরবানি করবে। এখানকার কেউ, বাংলাদেশের কেউ যদি সৌদি আরবে কুরবানি করতে চায় তাহলে একদিন আগে করলে সমস্যা নেই, ওখানকার কেউ যদি এখানে কুরবানি করতে চায় তাহলে এখানে যেদিন কুরবানি হয় পশু সেদিন করবে। তবে ফোকাহে কেরাম এখানে বলতে মিল রেখে চলো, সমন্বয় করো। সমন্বয় হলো কুরবানির মোট কয়দিন? তিন দিন। তাহলে ভালো হয় এটা, কুরবানির পশু এবং কুরবানি দাতা উভয়ের মিল হয় যেই দিন কুরবানির দিন, সেই দিন কুরবানি করা ভালো, উত্তম। উদাহরণ স্বরূপ মনে করেন কেউ এখানে থাকে, তার কুরবানির পশু রয়েছে মনে করেন সৌদি আরবে একদিন, তাহলে সে একদিন প্রথম দিন না করে দ্বিতীয় দিন করবে, তাহলে সেদিন এখানকার হিসাবে প্রথম দিন হয়, তাহলে দেখা যাচ্ছে আজকে ঈদের দিন সব জায়গায় মোট তিন দিন তো ঈদ, এমন করলে ভালো আর কি। বাকি বিশুদ্ধ মাসাল হলো যেখানে পশু থাকবে, তবে পশু যেখানেই কুরবানি হোক না কেন ওই এলাকায় নামাজ হওয়ার আগে কিন্তু কুরবানি করা যাবে না। মনে করেন আপনি এই মহল্লায় যদি কুরবানি করতে চান তাহলে এই মহল্লার নামাজ হতে হবে, হ্যাঁ আপনার মসজিদে নামাজ হওয়া জরুরি না। মানে আপনি এই মনে করেন এই পূর্ব রাজাবাজারে আপনি কুরবানি করলেন আর কি, বা ঢাকা সিটির মধ্যেই করলেন, কথার কথা ঢাকা সিটি, ঢাকা সিটি একটা জায়গা ফোকায় কেরামের দৃষ্টিভঙ্গি থেকে, ঢাকা সিটি বা সিটি শহর একটা, শহরের সর্বপ্রথম যেই জায়গায় কী হয়েছে নামাজ হয়েছে, ওর পরে আপনি কুরবানি করে দিলে আপনার কুরবানি সহি। বুঝাতে পারলাম বিষয়টা? মনে করেন আপনি এখনও আসেন নাই নামাজ পড়তে, এখানে আসেন নাই, দেখা যাচ্ছে উদাহরণ দিই আর কি, যে বাইতুল মোকারমে প্রথম জামাত হয়ে গেছে সাতটার সময়, আপনি এখানে সাড়ে আপনার নামাজ মনে করেন আর একটু পড়ে, তো ওখানে সাতটা নামাজ হয়ে যাওয়ার পরে আপনি কুরবানি করলেন, কুরবানি করে এরপরে নামাজ পড়তে আসছেন, তো ভালো হয় আপনি নিজে নামাজ পড়ে গিয়ে তারপরে কুরবানি করেন। বিষয়টা ক্লিয়ার না? ক্লিয়ার না? জি না, কাটতে কুরবানি হওয়ার পরে কাটবে, হ্যাঁ তার কুরবানি হয়ে গেলে তারপরে কাটবে আর কি। মজ্জাজ মহাতারাম কথা শেষ, আরেকটা ছোট্ট মাস আলা বলে শেষ করতেছি, যেটা বলতেছি আরাফাত দিনের রোজা, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিব আল্লাহ আই কফিরা সানাতাল্লাতি ক্বাবলা, আরাফা দিবসের রোজা পিছনের এক বছরের গোনামাপ, সামনের এক বছরের গোনামাপ। আল্লাহ